Kolkata had always been an instance for its environment awareness. Here you can Bengali sobche boro utsob bolte apnar ki mone hoy amar to mone hoy durga pujor porei ei boi mela বইমেলা তাদের মধ্যে একটা বড় উৎসব বাঙালিদের মধ্যে এই দুর্গাপূজার পরেই এক উৎসব হচ্ছে বইমেলা উৎসব কলকাতার শিক্ষিত মানুষ তারা তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েই বলছি শিষ্ট সংস্কৃতির প্রতি তাদের যতটা অনুরাগ লোক সংস্কৃতির প্রতি তাদের কিন্তু ততটা অনুরাগ নেই একটু প্রত্যন্ত এরিয়া যেগুলোতে হল্ট স্টেশনের মতো এই বাঁশতলা রয়েছে আর এখানে রয়েছে খেমাশুলি রয়েছে এদিকে গাড়ি থামে খুব লোক যে লোক মানুষ যে একটু শহর মানে ঘেঁষা নয় ঠিক একটা শহর থেকে একটু দূরে আমরা শুনি অনেক সময় গায়ের মানুষ দেহাতি মানুষ এরকম অনেক সময় কথাবার্তা আমরা শুনি কিন্তু এটা ঠিক যে শহর কলকাতা বা বাংলা বা ভারতবর্ষের প্রাণ পাখিটা কিন্তু গ্রামেই সীমাবদ্ধ এই গ্রামগুলোতে বা এই অঞ্চলের মানুষদের সারা বছর ধরে একটা উৎসবে মেতে থাকে যেমন প্রথম থেকে করম যাওয়া বাঁধনা এগুলো আছে আচ্ছা এগুলোর মধ্যে রয়েছে যে আমাদের এরকম একটা উৎসব হলো সেটা টুসু উৎসব মূলত বাংলার পশ্চিম সীমান্ত অর্থাৎ একেবারে সিউড়ির থেকে শুরু করে ঝাড়গ্রাম পর্যন্ত বর্ধমানের আসানসোল মহকুমা বীরভূমের সিউড়ি বাঁকুড়ার রানীবাঁধ খাতড়া পুরুলিয়ার বলরামপুর বান্দোয়ান থেকে ঝাড়গ্রাম পর্যন্ত এই যে এলাকাটা এই এলাকাটা পশ্চিম সীমান্ত বাংলা বলা হয়ে থাকে সমতলের দুর্গোৎসব আর সীমান্ত বাংলার টুসু পরব জাঁকজমক খানাপিনা রিচুয়াল এদিক থেকে প্রায় সমপর্যায়ভুক্ত পুরো ঝাড়গ্রাম মহকুমায় যে আটটি ব্লক আছে আটটি ব্লকেই টুসুর প্রধান উৎসব পৌষ সংক্রান্তির সময় গ্রামের নাম কি কাটটা দামোদরপুর এই গ্রামে কত ঘর লোক আছে এখন 80-85 এই হবে পাশে আরো যে সমস্ত গ্রাম আছে সেই গ্রামগুলোর নাম একটু আমাদের বলবে কাটটানা দামোদরপুর তারপরে জামবেদা কিসমত জামবেদা তারপরে চাপ আছে এক রূপবতী কন্যা ছিল রূপবতী খুব তো সে মানে সেই ইয়ের নবাবের আমলে তাকে কেড়ে নিতে চাইছিল তো কেড়ে নিতে চাইছিল ওর সবার দেব অংশে ওর জন্ম ছিল লক্ষ্মী অংশে যার বাড়িতে থাকতো যেত থাকতো তারাই উন্নতি হয়ে যেত এই যে না ওরা লক্ষ্মী বলে মানে সে ওই তোমার দীঘা সাগরে ঝাম মারিছিল হ্যাঁ মারিছিল যেটা সাগর ওটা ঝাম মারতে ওটাকে মারা গেল বলছে মা আমাকে তোমরা দেখতে পাবে নাই তবে আমার মুক্তি তৈরি করে উৎসব করবে পৌষ মাসে সংক্রান্তিতে পৌষ মাসে ওই জন্য প্রতিমা তৈরি হয়
আমাদের টুসু আমরা আরম্ভ করি তৈরি করতে অর্থায়নের পনেরো থেকে শুরু করে আমরা পৌষের ২৫ পর্যন্ত বানাই। তারপর থেকে আমরা ওই সময়টা বিক্রি করি পাঁচ দিন মতো হাটে বাড়ে সময় বিক্রি করি। ২৫-৩০-৪০ বছর আগে দেখতাম যে টুসুর সেরকম কোনো ঠিক সঠিক মূর্তি নেই, এই গোবরের ডেলা করে পুজো করা হতো। কিন্তু তারপরে টুসুর মূর্তিতে আমরা দেখলাম যে এরকম মাটির মৃগয় মূর্তি, দুটো হাত, একটা মাথা আর বিভিন্ন জায়গায় কাগজের ফুল দেওয়া। আবার এই কয়েক বছর হলো দেখছি যে তাদের যেমন অন্যান্য দেবদেবীর যে আমরা মূর্তি দেখি সুদৃশ্য সালং করা যে সমস্ত মূর্তি আমরা দেখি বিভিন্ন হিন্দু দেবদেবী, সেই আদলে টুসুরও মূর্তি আমরা দেখতে পাচ্ছি। এখন কিছু নতুন মডেল আসছে, আগেকার যে ছাঁচ ছিল সেগুলোর মানে আকার ওইকার অতটা চোখের ভালো ছিল না, হ্যাঁ দেখতে ততটা ডিজাইন ছিল না, বর্তমানে সেটা ডিজাইন এবং সুন্দরের মধ্যে আসছে, যেটা দিয়ে এখন মানুষ দেখতে ভালোবাসে, সেই জন্য ওরা এখন চাহিদা বেশি আছে। অনার্য জাতির সময় যে গল্পটা পুরনো বয়স্ক লোক সেটা শুনেছি যে ওই রামায়ণ পর্বের সময় থেকেই টুসুর উৎপত্তিটা রয়েছে, এবং সেই সময় যে আপনারা জানেন যে রামায়ণের যে পর্বে একটা ঘটনা রয়েছিল যে আমরা যদি রাবণের বংশধরাকে অনার্য ধরে নিই তাহলে দেখা যাচ্ছে যে রাবণ যখন সে পাতাল জয়ে গেছিল তার সে সময় ফিরতে দেরি হয়েছিল, এটা রামায়ণের কথিত আছে। তো দেখা যাচ্ছে যে সেই সময় দুই ঋষির থেকে সংগ্রহ যে রক্ত রাবণ রেখেছিল কর হিসেবে, সেটা রানী মঞ্জুদরী সেটা বিষ ভেবে খেয়ে নিয়েছিল এবং সেই সময় তার একটা গর্ভবতী অবস্থায় পৌঁছেছিল, এবং হঠাৎ করে যখন রাবণ দেশে ফিরল তখন সেটা তার লোকলজ্জা নিবারণের জন্য অকাল পিণ্ড একটা প্রসব করেছিল। তো বয়স্ক যারা আমাদের লোক সমাজে রয়েছেন তাদের কাছে জানা গেছে যে সেইখান থেকেই টুসুর উৎপত্তি, এবং সেই সময় রক্তপিণ্ডটা ভাসাতে গিয়েছিল রাক্ষসকুল, মানে যেটা অনার্যতে আমরা ধরছি মানে আমাদের সম্প্রদায়ে যারা রয়েছেন, সেই সময় পিণ্ডটাকে ভাসাবার সময় তারা কিছু রোদন করেছিল প্যাথটিকই যেভাবে মানুষকে বিসর্জনের পরে যেটা সুর করে মানে কান্নার মতো করে করা হয়। সুতরাং টুসু গানের মধ্যে আমাদের সেই ব্যাপারটা ধরা পড়ছে, আমাদের সেটা মেনেই নিচ্ছি আমরা যে টুসু সত্যিকার একান্ত বিয়েকান্ত পরবই। এই গানের মধ্যেও সেই সুরগুলো আপনারা দেখবেন যে টুসু একটা রোদন রোদন ভাব, যেটা সেই প্যাথোটিক ছোঁয়া রয়েছে তার মধ্যে। আচ্ছা, সেই মুহূর্তে দেখা যাচ্ছে যে টুসুর আমরা দেখছি তাহলে হ্যাঁ সত্যি এরপরে যারা ছিলেন পুরনো তারা বলতেন টুসুর কোনো মূর্তি ছিল না, এখন তুষ থেকে টুসু তারপর টুসু, এখন তুষ বলতে আমরা প্রচলিত লোকভাষায় যেটা ধানের যে সেই আগড়া বলা হয়, যেটা সেই আগড়া শুদ্ধ পরিশুদ্ধ ভাষায় তুষ বলা হচ্ছে। যদি আমরা গবেষণা বা গবেষকের দৃষ্টিভঙ্গি থেকে দেখি তাহলে টুসু উৎসবটা মূলত এটা হচ্ছে একটা মানে ইংরেজিতে যেটাকে বলা হচ্ছে কৃষিভিত্তিক উৎসব বা অ্যাগ্রোবেস্ট ফেস্টিভ্যাল। তার আগে ওটা হচ্ছে আপনার পৌষ সংক্রান্তি, তার আগে অগ্রহায়ণ মাসে মাঠে সোনার ধান, হাটে মাঠে গৃহে ঘটে সবাকার ধান, সবাই ধান কেটে ঘরে এনেছে, বাড়িতে খাবার অভাব নেই, আর এই সময় একসঙ্গে ইট ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি, সবাই একসঙ্গে খাওয়া দাওয়া, পিঠাপুলি খাওয়া, মাংস খাওয়া ইত্যাদি, এই যে একটা উৎসব সেই উৎসবটা প্রধানত টুসু উৎসব। চাষিরা চাষ করে, চাষ করার পরে যে মানে কিছু নতুন ধান হয় তখন এই যে নতুন বস্ত্র এবং পিঠালাটা যা কিছু করার মানে আনন্দ ফুর্তি করে প্রত্যেকে নতুন বস্ত্র পরে আবার যাই নদীতে স্নান করে ফিরে আসত। তো এখন অতটা তেমন ইয়ে হয় নাই, কিছুটা এখন মানে ওটা পরিবর্তন হয়েছে এখন বর্তমান যুগে, নাহলে আগে খুব এই জিনিসটা খুব মানত আর অন্যান্য পরব খুব একটা মানত না।
এমন যে টুসুকে কেন্দ্র করে সারা বছর একটা প্রস্তুতি পর্ব চলতে থাকে। সেটা শুরু হয় মানুষ চাষবাসের কাজটা গোছানোর পরেই, যেটা হচ্ছে যে এই টুসু পরব আসছে, গ্রামের মেয়েরা প্রস্তুতি পর্ব নেবে। তোমরা যে আলপনা দেয়ালে আঁকো, এ কি নানান রকম হয় না একই রকম ভাবে তোমরা করো? আগে কি হতো, এই কিছু শতক আগে গ্রামাঞ্চলের যে মহিলারা জমিনে যেতেন মানে ওই কাজে, রাস্তার মধ্যেই কিন্তু টুসু গান গাওয়ার রেওয়াজ ছিল, যেটা এই মুহূর্তে আমরা খুব কম পাচ্ছি। আমাদের জ্ঞান যতদিন থাকে ততদিনই দেখছি ছেলেরা আলাদা দলে গান, মেয়েদের দলে দেখে। পরের ঘর কে আলি টুসু, পর কি আপন হবে কে তোর, মাজার ধানে থাকে খুন টুসু, আমরা হব সহচ, রদন বলবো রদন মনি, টুসু আমদের নাই ঘুমায়, চৈখের জলে কাজল ধুয়াই গো, টুসু আমদের নাই জামায়। টুসু পরবকে কেন্দ্র করে এই তিনটে দিন, টুসুর আগের দিন মানে পৌষ সংক্রান্তির আগের দিন, পৌষ সংক্রান্তির দিন এবং তারপরের দিন, এই তিনটে দিন লোক সংস্কৃতির দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। টুসুর আগের দিন যেটা আমাদের এখানে বলে বাউনি, সেটা সেই গোটা রাত ধরে সেই টুসু গান গেয়ে গিয়ে দল দল এক বাড়ির থেকে আরেক বাড়িতে যায়। সম্মিলিতভাবে সেই টুসুকে একটা ধানের ছোট্ট ধান ঘর, সেটা ধানের মাচার উপর টুসুকে রাখা হয়, এবং সেই সময় সারা রাত ধরেই মানে ওই পিঠে পিঠে করার পরে গ্রামের সমস্ত মহিলারা সেখানে যোগদান করবে, এবং সারা রাত ধরেই কিন্তু টুসু গান চলবে, সেখানে জাগরণের গানেই চলবে, অন্য কোনো গান চলবে না। এই আনন্দ ফুর্তি নানা রকম পিঠা করে, নানা রকম পিঠা, যে পরব সে পিঠা, এই পরব যেমন হয় ওই ডুমু পিঠা বলে, আমাদের প্রচলিত প্রথায় যা বলে ডুমু পিঠা বলে, আর কেউ করে এই লাউ পিঠা, নানা রকম পিঠা তৈরি করে, তিন চার রকম পিঠা হয়, সিম পিঠা হয়, লাউ পিঠা, হ্যাঁ, আরও নারকল দিয়ে, তিল দিয়ে, কর্পূর দিয়ে। তার পরের দিন টুসুর যেদিন বিসর্জন হয় সেদিন হচ্ছে মকর সংক্রান্তি। সবথেকে যেটা উল্লেখযোগ্য, এই মকর সংক্রান্তি এবং মকরের পরের দিনটাকে বলা হচ্ছে আইখান দিন।
পরের দিন সকালে যে টুসু সকাল হবে, সকাল হলেই টুসু ভাসানের পর্ব। এই আমাদের পরব বা উৎসবটা দীর্ঘস্থায়ী নয়, ক্ষণস্থায়ী। আমরা টুসুর সময় দেখতে পাই টুসু পুজোর দিন তার আগের দিন থেকে তার টুসু গান জাগরণ, টুসু জাগরণ, পরের দিন সেই জলাশয়ে বা ওই নদীতে তার বিসর্জন, এটা দেখেই আমরা বিভিন্ন জায়গার ঘাটে যে অগণিত মানুষ স্বতঃস্ফূর্তভাবে তারা টুসু বিসর্জন করতে আসে গান করে করে। ঠিক কান্না সুরের এই গান, কান্না সুরের গান, ওই টুসুর গান মানে ওই কান্না সুর। তো সারা রাত কান্নাকাটি করে আর ভোরের সময় গিয়ে ওকে গঙ্গার জলে ভাসায় নি, একটা পাত্রে সাজিয়ে হারিয়ে আর গন্ধলে দুধ দিয়ে আর ওকে ছাড়িয়ে নিয়েছে নদীর জলে, নদীর জলে ছাড়িয়ে নিয়ে নিয়ে আর এরা স্নান টেনান করে নতুন বস্ত্র পরে আর বাড়িতে আসছে যত মেয়ে ছেলে। সেই ধারাটা এখনও মেয়ে ছেলে রেখেছে, ওই টুসু ভাসাতে গেলে ভাসায় নিয়ে নিয়ে আর ওই দুটি চারটি কোনো খায়নি ওইখানে আর নতুন বস্ত্র পরে ঘর আসে। এই সময়ে আবার বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রামে কতগুলো গ্রামীণ মেলা বসে, যেগুলোকে বলে মকর জাত বা মকর মেলা। সেটা কিন্তু স্নানঘাটে যাওয়া আসার সময় মহিলারা এতই মাতোয়ারা যে মানে ইনসালমূলক গানও হয়, গায়ে লাগা গান হয়, সেখানে ফুর্তি অবাধ স্বাধীনতা দেওয়া থাকে মেয়েদের সেখানে। সীমান্ত বাংলায় যে কোনো উৎসব, বিশেষ করে পৌষ সংক্রান্তি এই মকর পরবের সময় তো নিশ্চয়ই, এছাড়াও কোনো কোনো অন্যান্য উৎসবের সময়ও একটা মুরগি লড়াই অনুষ্ঠিত হয় এবং সেটাকে আমাদের স্থানীয় ভাষায় একটা জায়গায় থাকে, সেটাকে বলে পাড়া, মুরগি পাড়া। এখন যে মোরগ লড়াইয়ের মধ্যে একটা মনে হচ্ছে যে হিংসতা চলে এসেছে। উৎসবের মধ্যে কেন লড়াইয়ের ব্যাপারটা থাকবে, কিন্তু লক্ষ্য করে দেখবেন যে ওই যেটা আমাদের অন্য মুসলমান সম্প্রদায়ের মধ্যে থাকে না, মহরম অনুষ্ঠান যেটা, তাদের মধ্যে কিন্তু ঢাল তলোয়ার নিয়ে কিন্তু একটা উৎসব প্রচলিত আছে। তার মানে কি বোঝা যাচ্ছে যে এই উৎসব একটা লড়াইয়ের মধ্য দিয়ে চলে এসছে এবং লড়াইয়ের জয়কে কেন্দ্র করে উৎসবটা চলে আসছে, এটা আমরা বুঝতেই পারছি। এই টুসু পরবকে কেন্দ্র করে এই যে লোক সংস্কৃতির একটা স্বতঃস্ফূর্ত বিচিত্র সম্ভার আমরা দেখতে পাই এই পশ্চিম সীমান্ত বাংলায় ঝাড়গ্রামে বিভিন্ন জায়গায়, এটা লোক সংস্কৃতির দিক থেকে একটা অমূল্য সম্পদ। আগে যেভাবে এই পর্বটা মানত এখন আর অতটা হয়নি। আগে যে প্রত্যেক লোকের কাপড় নতুন বস্ত্র,
স্নান করে নতুন বস্ত্র পরে প্রত্যেক লোক এসে আমরা যখন ছোট থাকি তখন এইভাবে পর্বটা খুব ভালোভাবে মানত। হ্যাঁ, এটা তো ঠিক যে আজকে একটা সংস্কৃতির সংকট চলেছে, দ্রুত নগরায়ণ, সাংস্কৃতিক আগ্রাসন, বহিরাগত সংস্কৃতি ইত্যাদির চাপে পড়ে লোক সংস্কৃতির অবস্থা এখন প্রায় নাভিশ্বাস উঠেছে। যেটা অদ্ভুতভাবে পাল্টে গেছে যে প্রত্যেক মহিলা যারা এই পরবে পরব যেটা বলা হচ্ছে যে স্নান করে সেই গিয়ে তবে সে খাবে বা নতুন বস্ত্র পরিধান করবে, এখন কিন্তু সেটা হচ্ছে কি এতই মানে সেটা মডার্ন মানে পৌঁছে যাচ্ছে জায়গাটা যে সব বাবুরা মানে বাবুরা নয় মানে বাবুদের মতো হয়ে মানে আগেই বাড়িতে স্নান টান করে জামা টামা পরে নদীর ঘাটে বেড়াতে যাবে। তবে আমার যেটা মনে হয়, আমি কিন্তু এই সম্পর্কে আশাবাদী, আমি মনে করি যতদিন লোক আছে, লোক কারা না সমাজের তথাকথিত বৃহত্তর সংখ্যক অন্তজ শ্রেণীর মানুষই হচ্ছে লোক, তো যতদিন লোক আছে তার সংস্কৃতি অবশ্যই ততদিন থাকবে। আমাদের ছেলের ছেলেরা করবে, তার ছেলের মেয়েরা আর ছেলেদের থেকে তো মেয়ে ছেলেরা আসছে, যেমন একটা লাতনি এরা করবে, এদের পরে আবার তাদের তারাও নাতিপুতিও করে চলে যাবে, এইরকম ভাবে থাকবে বুঝো। টুসুকে আনিতে যাব, খোপাই দিব বেলকুড়ি, খোপাই দিব বেলকুড়ি, মাথায় করে আনব টুসু গো, হাতে দিব কাকন চুড়ি, জল জল কর টুসু, জলে তোমার কে আছে, জলে তোমার কে আছে, অন্তরে ভাবিয়া দেখো গো, জলে শ্বশুর ঘর আছে, অন্তরে ভাবিয়া দেখো গো, জলে শ্বশুর ঘর আছে।